আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। জি আমার নাম বাবু। বাবু আপনি পেশাগতভাবে এমনি কি করেন? জি আমি বিজনেস করি। বিজনেস করেন। স্যার আমরা জানি যে আপনার মা গত 10 বছর যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন, যদিও উনি আসলে এত অল্প সময়ের ভিতরে এই 10 বছরের কষ্টটা আমাদেরকে বলাটা সম্ভব না। তারপরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা ছিলেন এবং আপনারা অনেক কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন, কি কি করেছিলেন যদি আমাদেরকে যদি একটু বলেন। যে আমাদের এর আগে তো অনেক জায়গায় অনেক হসপিটালে দেখাইছি, এর আগে মোটামুটি অনেক দিন একটা এক হসপিটাল থেকে নেওয়ার পরে, বাসা নেওয়ার পরে কয়েক এক বছর যাবত অনেক ভালোই ছিল। তারপরে যে ব্যথাটা যখন শুরু হয়, এর মধ্যে আমাদের এলাকার ভিতরে একটা হসপিটাল আছে, ওই জায়গায় নেওয়া যাওয়া হয়েছিল। ওই জায়গার থেকে শুধু খালি ব্যথার জন্য খালি ইঞ্জেকশন দিত। আচ্ছা, আদার্স আর কোনো ধরনের অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট করতো না। তো আবার বাসা নেওয়া যাওয়ার পরে আবার সেই ব্যথাই করতো। আচ্ছা, তো এর মধ্যে আমরা আবার একটা হসপিটালে ভর্তি রাখলাম। তো ওই জায়গা শুধু ব্যথার ইঞ্জেকশন দিত, আর বেশি ব্যথা হলে ডুজ দিত। তো ওই জায়গায় ডুজ আর ব্যথার ইঞ্জেকশন দিয়ে একদিন ব্যথা কেটে গেছে। ওনারা হসপিটাল থেকে বাসায় নাম কেটে আমরা বাসায় নিয়ে গেছি। যেদিন নিয়ে গেছি ওদিনকে থেকে আবার রাত্রে থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যথা একবারে ভোরবেলা নিয়ে আসলাম। তো যেদিন আনলাম ওদিনকে স্যারের সাথে স্যার দেখলো, দেখার পরে বললো যে ওনাকে ভর্তি রাখতে হবে। তো আমরা ভর্তি রাখলাম ওনাকে। তো ভর্তি রাখার একদিন দুদিন পর থেকে দেখলাম ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মা আস্তে আস্তে সুস্থ হইতেছে আর কি, এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা, তো আমাদেরকে যদি একটু পেছন দিকে বলেন যে আগে কেমন দেখতেন, মানে কি ধরনের যন্ত্রণা হতো? উনি যেটা বলেছেন সারা রাত উনি ঘুমাতে পারতেন না ব্যথায়, সেই সময়গুলোর একটু যদি বর্ণনা দিতেন, আপনারা কেমন দেখেছেন, কেমন লাগতো ওই সময়টা? না, একটা মা যদি মনে করেন আপনাকে বাসায় যদি অসুস্থ থাকে, তো তার ছেলে মেয়ে যারা আছে তাদের অবস্থা, মন মানুষের অবস্থা তারপরে বুঝতে পারে। অবশ্যই সব একটা মার জন্য মনে করেন পুরো পুরো ফ্যামিলিটাই মনে করেন আপনাকে উনি অসুস্থ থাকে, সবাই মনে করেন কান্না কাটে, রাত ভর কেউ ঘুমাতে পারে না। তো এখন আলহামদুলিল্লাহ। তা আবার হচ্ছে আপনারা ট্রিটমেন্ট করছেন, ডক্টরের কাছে নিচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না। আসলে একটা সময় কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে আসলে কি ভালো হবেন কি হবেন, এরকম একটা আসলে দ্বিধাদ্বন্দ্ব সবসময় কাজ করতে থাকে। আসলে আমরা যারা একটু কম বুঝি যে কোন সমস্যার জন্য কোন হসপিটালে নেওয়া যেতে হবে, তা তাদের জন্য প্রবলেমটা বেশি হয়, কারণ আমরা অনেকে জানি না যে ওনার যে সমস্যা এই সমস্যাটার জন্য কোন হসপিটালটা বেস্ট হইব। তো এর আগে একটু ভাইবা চিন্তা নেওয়া কিংবা একটু খোঁজ খবর না যে আমার যে সমস্যাটা সমস্যাটার জন্য কোন হসপিটালে বেশ, সব হসপিটালে সব রোগের সমস্যা হয় না। অবশ্যই কিছু কিছু আমি এর আগে যে ডক্টরটা দেখাইছিলাম উনি আসলে ওনার যে প্রবলেম এই এই ধরনের ডাক্তার না, উনি ডাক্তার অন্য রোগের। তো লকডাউনের কারণে ডাক্তার না থাকার কারণে উনি ওনারা দেখছে এবং উনি আসলে ছেড়েও দেননি যে না এই ধরনের কাজ আমি পারবো না, রেফারও করে দেননি না, কোনো অন্য কোনো হসপিটালে নিয়ে যান এই ধরনের কথাও বলেনি, উনি নিজেই দেখছে, উনি নিজে দেখে ইঞ্জেকশন পরে ডুটস এগুলোর মাধ্যমে ব্যথা কমাইছে, বাসা নেওয়া যাওয়ার পরে আবার সেম একই প্রবলেম। জি, দর্শকদের জন্য বলবো এই জায়গায় যে আসার পরে যে অন্য হসপিটালগুলোর ভিতরে শুধু ইঞ্জেকশন দিত, কিন্তু এই জায়গার যে ট্রিটমেন্টটা এগুলো এইটাই অন্যরকম, একটু ভিন্ন ধরনের। এই জায়গায় কোনো ইঞ্জেকশনও দেয় নাই আর ওই রকম কোনো ব্যথার জন্য কোনো ডুটসও দেয় নাই, সম্পূর্ণ থেরাপির মাধ্যমে আর কিছু মেডিসিন আছে এগুলোর মাধ্যমে ট্রিটমেন্টটা করা হয়েছে। এর আগে বলা হয়েছিল এক হসপিটাল থেকে যে ওনারা ই করতে হবে, অপারেশন করতে হবে, আলহামদুলিল্লাহ অপারেশন ছাড়াই আমার আম্মা এখন সুস্থ আছে। তো এই আর কি দর্শকদের জন্য বলা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আমাদের আজকের যিনি পেশেন্ট আপনার মমতা বেগম, বয়স হচ্ছে 48, খুব বেশি আসলে বয়স না। গত 10 বছর আগে থেকে প্রথম ওনার পিএলআইডির যে সমস্যাটা সেটা দেখা দেয়, যদিও প্রথম দিকে আপনার অবস্থাটা খুবই অল্প পরিমাণে ছিল, বাট ধীরে ধীরে আসলে সমস্যাটা একটু প্রকোপ আকার ধারণ করে, এতটাই প্রকোপ আকার ধারণ করে যে একটা সময় এই সুস্থ সবল মানুষটা সম্পূর্ণ প্রায় ডিসেবল হয়ে গিয়েছিলেন, স্বাভাবিক কোনো কাজ করতে পারছিলেন না, একরকম প্রায় নিঃসঙ্গ একটা মানুষে রূপান্তরিত হয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজে অনেকের ক্ষেত্রেই হয় এবং এটার জন্য এমন কোনো জায়গা নেই, এমন কোনো ডক্টর নেই ওনারা জাননি, যখন যেখানে শুনেছেন ওনারা চেষ্টা করেছেন সেখানেই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। বাট পরবর্তীতে ওনারই একজন আত্মীয়ের মাধ্যমে যখন উনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে এবং ওনার কাছে আসেন এবং বাকিটা ওনার মুখ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম মা, আজকে কেমন আছেন আপনি?
অনেক ভালো মানে অনেক ভালো। এই শব্দটা আসলে আমরা সবসময় শুনতে চাই এবং আমাদের কাছে সবচেয়ে প্রিয় একটি শব্দগুলোর ভিতর একটি হচ্ছে হ্যাঁ আমি ভালো আছি, এটা বলতে পারাটা অনেক বড় একটি ব্যাপার। মা আপনার বাড়ি কোথায় যদি একটু বলেন? বাড়ি জিঞ্জিরা। জিঞ্জিরাতে? আচ্ছা, খুব প্রসিদ্ধ একটি জায়গা জিঞ্জিরা। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়েছিল? আমার ব্যথা করলাম ওই 10 বছর আগে থেকে, জায়গা জায়গা গেছি। 10 বছর আগে কি হয়েছিল? এই ব্যথা করতে একটু। কোথায় কোথায় ব্যথা করতে? পারগিরায়, মাজার মধ্যে, কোমরে। আচ্ছা, প্রথম দিকে 10 বছর আগে কি মানে প্রথম যখন এই ব্যথাটা শুরু হয় তখন কি সেটা খুব অল্প পরিমাণে ছিল? অল্প ছিল। তখন কি ডক্টরের কাছে গিয়েছিলেন, মানে 10 বছর আগে গিয়েছিলেন? গেছিলাম। আচ্ছা, ওষুধ দিত, ওষুধ দিত, খায় থাকতাম কম তো, আবার মতন ওষুধ খাইতাম কম তো। আচ্ছা, এইভাবে কত বছর গিয়েছে? এই বছর এই 5 বছর। 5 বছর গিয়েছে, মানে আপনার যখনই ব্যথা হতো বা মানে ব্যথাটা একটু বেড়ে যেত তখনই ডক্টরের কাছে যেতেন এবং তারা হয়তো আপনাকে ওষুধ দিত এবং ইনজেকশন দিত এবং সেটার ইয়েটা যখন কেটে যেত তখন আবার সেই ব্যথাটা ফিরে আসতো। আচ্ছা, তো পরবর্তীতে যখন দেখছেন যে এরকম ওষুধ খাচ্ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন বাট ভালো হচ্ছেন না, তখন কি করেছিলেন? ওখানে আবার আইলাম, আর হসপিটাল ফোনে ডাক্তার দেখাইলাম, ওই ডাক্তার বললো দুইটা সুই লাগবো। হুম হুম। আল্লাহ সুই আর দেয়নি, এই যে এক বছর পর আবার এই যে ব্যথা অনেক, উঠতে পারিনি বিছানাতে, আল্লাহ ছেলে লইছে। কি হতো মানে বিছানায় যে আপনি বলছেন আগে তো হাঁটা চলা সব কিছুই করতেন, বাসার যে রান্না বান্না থেকে শুরু করে সংসার পালন সব কিছু আপনি নিজের হাতে আপনি নিজে করতেন। কয় সন্তান আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। মাশাআল্লাহ। তো যখন আপনার এই যে 2 ছেলে 2 মেয়ে বা পুরো সংসারকে আপনি নিজের হাতে আপনি হ্যান্ডেল করতেন বা পুরো সংসারটা আপনি ইয়ে করতেন, সেই মানুষরা যখন দেখলেন যে একটা সময় আপনি আর নড়াচড়া করতে পারছেন না, কোমরের ব্যথা আপনি মুভ করতে পারছেন না, কি হতো তখন? তখন ওষুধ খাইতে আসি, ওষুধ খাইতে খাইতে দেখি আর অনেক ব্যথা করে বাইরে আছে, আর ঘুমার রাত বড় ঘুমাইতে পারি না, চিৎকার পারি, আল্লাহ এই ছেলেরা এই হসপিটাল হসপিটাল দৌড়াদৌড়ি কইরা এই লাস্ট এইটার মধ্যে আয়া, এই ভালো হয়েছে। তার মানে হচ্ছে যে যখন দেখতো যে আপনি ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, পরিবারের সবচেয়ে আপন মানুষ, সারা রাত ঘুমাতে পারছেন না, তারা তখন সহ্য করতে না পেরে যখন যেখানে পারতো তারা সেখানে আপনাকে নিয়ে গিয়েছে। এবং আমরা জানি আপনি কিছুদিন আগে একটা হসপিটালে আপনি ভর্তি ছিলেন, বাট পরবর্তীতে সেখানের যেই ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা আপনাদের মনোপুত না হয়, আপনারা পরবর্তীতে চলে আসেন। তো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি নিয়েছেন, তো স্যারের বিষয়ে আপনি প্রথম জানতে পারেন কিভাবে? আমার দরজি চাকরি করে এখানে। আচ্ছা আচ্ছা। আল্লাহ এই বলছে আমার ছেলেরে, আমার ছেলে এখানে রয়েছে। মানে উনি যখন শুনতে পেয়েছেন আপনার বিষয়ে যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, তখন আমার ছেলে জায়গা জায়গায় ফোন করছে যে কই নিউ আমার মায়ের, কই নিউ, তারপরে এর কাছে ফোন করছে, আলো কাছে আমি এখানে নিয়ে আসেন। আচ্ছা, তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার যখন আপনাকে প্রথম দেখেন কি বলেছিলেন স্যার আপনাকে? স্যার দেখে বলছে যে তো ভর্তি থাকুন লাগবো। আচ্ছা, দেখি স্যার বলেছেন যে ভর্তি থাকতে হবে, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আচ্ছা, তার মানে প্রায় নিয়ার অ্যাবাউট 9 দিনের মতো। আচ্ছা, এই 9 দিনের প্রথম যখন আপনি ভর্তি হয়েছেন সেই দিন এবং আজকে যখন আপনি চলে আছেন, দুইটাতে পার্থক্য কি? অনেক পার্থক্য। ওই দিন তো আমার ছেলে আমার হুল ছেলে ডাক্তারের সামনে লেগে গেছে, আমি দাঁড়ায় থাকতে পারি না। প্রথম দিন আমি দাঁড়ায় এটাইলাম, সিঁড়িদা নিজে সিঁড়ি বেয়েছেন, আপনার সব কিছু কাজ নিজের পুলো নিজেই করতে পারছেন, সেই কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা আপনার পায়ের গোড়ালে যে ব্যথাগুলো সেগুলো কি এখন ফেরত আসে? বুঝতে পারেন, রাতের বেলা ঘুমাতে পারেন? হ্যাঁ, ঘুমাতে পারি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের মা হয়তো উনি ঠিক মতো এই গত 10 বছরের কষ্টটা হয়তো উনি গুছিয়ে বলতে পারেননি, বাট উনি ওনার মতো করে উনি যতটুকু পেরেছেন আপনাদের সামনে কিন্তু বলার চেষ্টা করেছেন। দর্শক, এই পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাতে ওনার ছেলে ওনার সাথে ছিলেন, পাশাপাশি ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন যিনি ফিজিওথেরাপিস্ট, ওনার চাচি হয় সম্পর্কে, তো উনি আসলে মূলত নিয়ে আসেন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে। আসুন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি যে আসলে উনি কেন নিয়ে এসেছেন এবং কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন, একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি বিষয়টা। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মিশিয়া। মিশিয়া, আমরা জানি যে আপনার চাচি দীর্ঘদিন প্রায় গত 10 বছর যাবত
উনি ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন। ওনার পিএলআইডি ছিল, যেটা হচ্ছে ওনার L345 স্পন্ডলাইসিস হয়েছিল। সো সেটার জন্য উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে উনি ট্রিটমেন্ট করেন। তো স্যারের কাছে কেন নিয়ে আসা এবং আমাদেরকে যদি একটু বলেন যে কী ধরনের ট্রিটমেন্ট আপনি দিয়েছিলেন ওনাকে? আমি স্যারের কাছে নিয়ে এসেছি, আমি এখানে চাকরি করি, আমি দেখতেছি এখানে ট্রিটমেন্ট ভালো, তো ওনার যে সমস্যা হয়েছে এটার জন্য এখানে ট্রিটমেন্টটা বেস্ট হবে, যেখানে আমি এখানে চাকরি করি আমি দেখতে পারবো, আমি এজন্য এখানে বিশেষ করে নিয়ে আসছি। মানে মেইন কথাটা হচ্ছে যে আপনি নিজে দেখছেন যে স্যারের যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা এবং আপনাদের যে টোটাল আন্তরিক যে চেষ্টা সেটার কারণে আপনার অসংখ্য রোগী এখানে আমাদের ভালো হয়ে যাচ্ছেন, এবং সেই বিশ্বাস থেকে আপনি নিজেও মনে করেছেন যে আমার নিজের চাচিকে আমি নিয়ে আসি এবং এনে আপনি ভর্তি করে দেন। একটু যদি বলেন যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন ছিল, প্রতিদিন কতবার করে ট্রিটমেন্ট করতেন, কি ধরনের ট্রিটমেন্টগুলো দিতেন? ট্রিটমেন্ট ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো, প্রতিদিন তিনবার থেরাপি দেওয়া হয় টাইম করে। আচ্ছা, সকালে দুপুরে সন্ধ্যা তিন বেলা করে আপনারা থেরাপি দিচ্ছেন। সো যখন আপনি থেরাপি দেওয়া শুরু করেন আপনি ঠিক কতদিনের মাঝে বুঝতে পারেন যে উনি এখন আগে থেকে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন? দ্বিতীয় দিন থেকেই, দ্বিতীয় দিন থেকে উনি বলা শুরু করেছেন যে ওনার সেই ব্যথাগুলো ধীরে ধীরে কমা শুরু হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আপনার নয় দিনের দিনই উনি মোটামুটি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। উনি একটু আগে বলেছেন যে উনি এখন ওনার সেই আগের কাজগুলো সবগুলো করতে পারেন এবং ওনার সেই ব্যথাগুলো নেই, আপনি কেমন দেখেছেন, কথা কতটুকু সত্যি? আমি দেখতেছি যে ভালো, এজন্যই তো এখান থেকে মানে ছুটি নিচ্ছে। আবার নিয়ম আছে কিছু বাসায়, সেগুলো আমরা বলে দিচ্ছি কীভাবে চলাফেরা করবে, ওর নিয়ম মোতাবেক যদি চলে তাহলে ব্যথা ইনশাল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, দর্শক এখানে ওনার ছেলেও আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি, কারণ এই মায়ের সাথে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রতিটা ট্রিটমেন্টে। ওনাদেরই আন্তরিক চেষ্টার কারণেই যখন দেখেছেন যে মা আর কষ্ট সহ্য করতে পারে না, ওনারাও সহ্য করতে পারছিলেন না, বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন। আসুন একটু সেই বিষয়গুলো আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানি, এবং এই যে আজকে যে সুস্থ মাকে ওনারা বাড়ি নিয়ে যাচ্ছেন, এই যে অনুভূতিটা সেটা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদের। জি, আমার নাম বাবু। বাবু, আপনি পেশাগতভাবে এমনি কি করেন? জি, আমি বিজনেস করি। বিজনেস করেন। স্যার আমরা জানি যে আপনার মা গত 10 বছর যাবত উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন, যদিও উনি আসলে এত অল্প সময়ের ভিতরে এই 10 বছরের কষ্টটা আমাদেরকে বলাটা সম্ভব না। তারপরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা ছিলেন এবং আপনারা অনেক কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন, কি কি করেছিলেন যদি আমাদেরকে যদি একটু বলেন? যে আমাদের এর আগে তো অনেক জায়গায় অনেক হসপিটালে দেখাইছি, এর আগে মোটামুটি অনেক দিন একটা এক হসপিটাল থেকে নেওয়ার পরে, বাসায় নেওয়ার পরে কয়েক এক বছর যাবত অনেক ভালোই ছিল। আচ্ছা, তারপরে যে ব্যথাটা যখন শুরু হয়, এর মধ্যে আমাদের এলাকার ভিতরে একটা হসপিটাল আছে, ওই জায়গায় নেওয়া যাওয়া হয়েছিল। ওই জায়গার থেকে শুধু খালি ব্যথার জন্য খালি ইঞ্জেকশন দিত। আচ্ছা, আদার্স আর কোনো ধরনের অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট করতো না। তো আবার বাসায় নেওয়া যাওয়ার পরে আবার সেই ব্যথাই করতো। আচ্ছা, তো এর মধ্যে আমরা আবার একটা হসপিটালে ভর্তি রাখলাম, তো ওই জায়গাও শুধু ব্যথার ইঞ্জেকশন দিত আর বেশি ব্যথা হলে ডুজ দিত। তো ওই জায়গায় ডুজ আর ব্যথার ইঞ্জেকশন দিয়ে একদিন ব্যথা কেটে গেছে, ওনারা হসপিটাল থেকে বাসায় নাম কেটে আমরা বাসায় নিয়ে গেছি। যেদিনকে নিয়ে গেছি ওদিনকার থেকে আবার রাত্রে থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যথা আসে আগের মতো করে আবার শুরু হয়েছে। এর মধ্যে আমরা আবার খোঁজ খবর নিলাম যে কোন জায়গায় নেওয়া যায়, রাত্রেবেলা সবাই বসে একসাথে, তো আমার কাজিন হয়, আমার কাজিনের মাধ্যমে জানতে পারলাম যে জায়গায় ওনার যে সমস্যা, এই সমস্যার জন্য এই জায়গায় অনেক বেস্ট আর ওনার সমস্যার চিকিৎসা এই জায়গায় দেওয়া হয়। আচ্ছা, তো শুনে আমরা সকাল সকাল একবারে ভোরবেলা নিয়ে আসলাম। তো যেদিন আনলাম ওদিনকে স্যারের সাথে, স্যার দেখলো, দেখার পরে বললো যে ওনাকে ভর্তি রাখতে হবে, তো আমরা ভর্তি রাখলাম ওনাকে। তো ভর্তি রাখার একদিন দুদিন পর থেকে দেখলাম ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মা আস্তে আস্তে সুস্থ হইতেছে আর কি, এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা, তো আমাদেরকে যদি একটু পেছন দিকে বলেন যে আগে কেমন দেখতেন, মানে কী ধরনের যন্ত্রণা হতো, উনি যেটা বলেছেন সারা রাত উনি ঘুমাতে পারতেন না ব্যথায়, সেই সময়গুলোর একটু যদি বর্ণনা দিতেন, আপনারা কেমন দেখেছেন, কেমন লাগতো ওই সময়টা? না, একটা মা যদি মনে করেন আপনার বাসায় যদি অসুস্থ থাকে, তো তার ছেলে মেয়ে যারা আছে তাদের অবস্থা, মন মানুষের অবস্থা তারপরে বুঝতে পারে। অবশ্যই সব একটা মার জন্য মনে করেন পুরো পুরো ফ্যামিলিটাই মনে করেন আপনার উনি অসুস্থ থাকে, সবাই মনে করেন কান্না কাটে, রাতভর কেউ ঘুমাতে পারে না। তো এখন আলহামদুলিল্লাহ, তা আবার হচ্ছে আপনারা ট্রিটমেন্ট করছেন, ডক্টরের কাছে নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, আসলে একটা সময় কিন্তু আমরা হতাশ হয়ে যাই যে আসলে কি ভালো হবেন কি হবেন, এরকম একটা আসলে দ্বিধাদ্বন্দ্ব সবসময় কাজ করতে থাকে। আসলে আমরা যারা একটু কম বুঝি যে কোন সমস্যার জন্য কোন হসপিটালে নেওয়া যেতে হবে, তা তাদের জন্য প্রবলেমটা বেশি হয়, কারণ আমরা অনেকে জানি না যে ওনার যে সমস্যা, এই সমস্যাটার জন্য কোন হসপিটালটা বেস্ট হইব। তো এর আগে একটু ভাইবা চিন্তা নেওয়া কিংবা একটু খোঁজ খবর নেওয়া যে আমার যে সমস্যাটা, সমস্যাটার জন্য কোন হসপিটালটা বেস্ট, সব
হসপিটালে সব রোগের সমস্যা হয় না, অবশ্যই কিছু কিছু। আমি এর আগে যে ডক্টরটা দেখাইছিলাম উনি আসলে ওনার যে প্রবলেম এই এই ধরনের ডাক্তার না, উনি ডাক্তার অন্য রোগের। তো লকডাউনের কারণে ডাক্তার না থাকার কারণে উনি ওনারা দেখছে এবং উনি আসলে ছেড়েও দেননি যে না এই ধরনের কাজ আমি পারবো না, রেফারও করে দেননি না, কোনো অন্য কোনো হসপিটালে নিয়ে যান এই ধরনের কথাও বলেনি। উনি নিজেই দেখছে, উনি নিজে দেখে ইঞ্জেকশন পরে ডুটস এগুলোর মাধ্যমে ব্যথা কমাইছে, বাসা নেওয়া যাওয়ার পরে আবার সেম একই প্রবলেম। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা পরিক্রমায় আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থা আপনার মাকে আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন আপনাদের সাথে, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যে যারা এই ধরনের সমস্যাটা আছেন, যেমন আপনি যে কষ্টটা স্বীকার করেছেন যে আপনারা যে দীর্ঘ একটা সময় আপনারা ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু চিকিৎসা পাননি, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, মায়ের কষ্ট নিজের চোখে দেখেছেন, বাট তারপরে যে আজকে সম্পূর্ণ সুস্থ আপনার মাকে বাড়ি নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা যাতে আর কারো না হয় এই জন্য কি কারণ আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? জি দর্শকদের জন্য বলবো, এই জায়গায় যে আসার পরে যে অন্য হসপিটালগুলোর ভিতরে শুধু ইঞ্জেকশন দিত, কিন্তু এই জায়গার যে ট্রিটমেন্টটা এবার ইট এই অন্যরকম, একটু ভিন্ন ধরনের। এই জায়গায় কোনো ইঞ্জেকশনও দেয় নাই আর ওই রকম কোনো ব্যথার জন্য কোনো ডুসও দেয় নাই, সম্পূর্ণ থেরাপির মাধ্যমে আর কিছু মেডিসিন আছে এগুলোর মাধ্যমে ট্রিটমেন্টটা করা হয়েছে। এর আগে বলা হয়েছিল এক হসপিটাল থেকে যে ওনারা ই করতে হবে, অপারেশন করতে হবে, আলহামদুলিল্লাহ অপারেশন ছাড়াই আমার আম্মা এখন সুস্থ আছে। তো এই আর কি দর্শকদের জন্য বলা, আলহামদুলিল্লাহ একটা হসপিটাল। দর্শক আপনারা নিজেরাই শুনলেন এতক্ষণ, আসলে মানে ঘুরে ফিরে দেখুন আসলে মানে ওনাদের গল্পগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, যে আসলে আমাদের আশেপাশে এত ধরনের প্রতারণা আছে বা এত ফেক জিনিসগুলো আছে যে আসলে আমরা একটা সঠিক তথ্য চাচ্ছি, আমরা জানতে চাচ্ছি যে আসলে আমার কী ধরনের চিকিৎসা, বাট আমাকে বলা হচ্ছে না, আমাকে বলা হচ্ছে না যে আপনি কোন ডক্টরের কাছে যাবেন বা কোথায় গেলে আপনি ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারেন। এই যে একটা সঠিক তথ্য এটা জানাটাও আসলে এখন দেখা যাচ্ছে যে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে এবং সঠিক ডায়াগনোসিস আসলে হচ্ছে না। আমরা এরকম অসংখ্য অসংখ্য পেশেন্ট পাই যে দীর্ঘ একটা সময় ধরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু আসলে যে ওনার কী রোগ সেটাই আসলে ধরা পড়তেছে না, আর যদি রোগটাই ধরা না পড়ে সেক্ষেত্রে ওনার ট্রিটমেন্ট কীভাবে হবে। যাই হোক দর্শক, আমাদের এই যে আজকের এই মা মমতা বেগম উনি আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় একটি প্রাপ্তি। আশা করব আমাদের প্রতিটি মা, প্রতিটি বাবা, ভাই, বোন আর কেউ কখনো এরকম অসুস্থ হয়ে থাকবেন না দিনের পর দিন। এই জীবন থেকে এই যে 10 বছর চলে যাওয়া, এইরকম ঘটনা যাতে আর কারো জীবনে কখনো না ঘটে, সবাই সুস্থ থাকবেন এই কামনাতে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ।